আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার অনেক ঠান্ডা লাগছে গাইস। আমরা একবারে চলে আসছি গ্রামে, ঢাকা থেকে, ঢাকা শহরের মায়া ছেড়ে আমরা চলে আসছি গাইস। সব কিছু নিয়ে আয়া পড়ছি। দেখেন ঘরের কি অবস্থা, সব জিনিস হয় না এলোমেলো, এক একটা মানে অবস্থা কাহিলেই। দেখেন এদিক দেখো, দেখো কি একটা অবস্থা। এই যে এদিকে, এদিকে, এই যে এদিকে দেখো, এই যে সব কিছু এলোমেলো হয়ে আছে। আর এইদিকে যে খাট, খাট রাখছি এখানে বাইরে, এগুলা কিছু সেটিং করা হয় নাই। তো আসেন আমার রুমটাও একটু দেখাই। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে, এটা বড় ঘর, এটাতে রাখা হয়েছে সব কিছু। আর এটা হচ্ছে আমার ঘর, থাকি ঘরের অবস্থা একবারে ফাঁকা। তো এটা হচ্ছে আজকে হচ্ছে রং করব, রং করা হবে। মিস্ত্রি আসছিল, গেছে, আবার কি জানি রাইখা সরে নিয়ে আসবো। তো যাই হোক, তো আজকে এই রুম আমাদের রং করা হবে। এই তো দেখেন আপনাদের ভাইয়া কাজ করতেছে। এদিক তাকাও, কি করতেছো তুমি? দেখতেছো না কি করতেছি? সে কাজে ব্যস্ত। আমাদের ঘর রং করা। এগুলা কি ডলছো তুমি? এগুলা হইছে ডলা। আমার গায়ে শক্তি নাই, আমার গায়ে জ্বর, ঠান্ডা লাগছে, কইছি তো। তুমি ডলে গেছে, এটা আবার আমার ডলা লাগতেছে। ডলবা না কি করবা, বসে বসে খালি খাবা। এই তো রং করা হচ্ছে। এদিকে কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন। আমার জামাই পছন্দ করে নিয়ে আসছে এই কালার। তো কালকে আমরা হচ্ছে দুইজনে এই পাশটা আর কি সব ঘষে সুন্দর করে মুছে রাখছি। তো এই তো এসে হচ্ছে রং করতেছে গাইস। এই তো দেখেন আমার জামাই কি রং করতেছে। আবার এই এদিক তাকাও, কি কালার রং করতেছে। আবার ও মা, লাভ, খামের ভিতরে লাভের নকশা। সে সিলভার কালার রং মারতেছে। এদিক তাকাও, কি করতেছো তুমি? দেখতেছ না কি করতেছি গাইস। পুরা ঘরটা রং করা শেষ, আপনাদের দেখাই। জিনিস উঠামো পরে, আরো কাজ বাকি আছে। আস্তে আস্তে সব ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। কেমন হয়েছে জানাবেন।